আত্মঘাতী হলেন বছর 30-এর রূপা সাহু। দয়াপুর চা বাগানের বাসিন্দা অমিত সাহুর স্ত্রী রূপা সাহু শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, অমিত সাহু ও তার ভাই প্রতিদিনের মতো বাগানের কাজে চলে যান এবং কাজ শেষ করে ছোট ভাই বৌদি রূপা সাহুকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করেন। তারপর দোকান ঘরে গিয়ে দেখতে পান রূপা গলায় দড়ি লাগিয়ে ঝুলে রয়েছেন। পরে অমিতের ভাই চিৎকার শুরু করলে গ্রামবাসীরা এসে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। তো স্যার, আমি ডিউটিতে গেছি কি, আর তাই তো বাড়িতে আসলো স্যার। এরপরে তো আমি ফোন করে আমার ডাকা নিয়েছি যে না এরকম এরকম, প্রথম আমার বাইরে দেখছে এই কাজ তো নাই স্যার, বাড়িতে আমার লোকে থাকে না, কিন্তু আমার দোকানের ভিতরে এই দোকানের টেন হাউস থাকে স্যার, থোড়াথুড়ি আছে। আর এমনি পূজার সময় আমার ওয়াইফ রূপা সাহু, অমিত সাহু, তিনটা, দুইটা মেয়ে একটা ছেলে, সুন্দর বানাইয়া দিছে স্যার। আমার আমরা তো বাগানো কাজে আমরা টিফিন ভরিয়া দিছে, আমি টিফিন লইয়া গেছি, জল দিছে, সাদা কোটা দিছে, সব কিছু সুন্দর মতন দিল, আমি লইয়া গেলাম। বুঝলাম স্যার, তার মনের ব্যাপার তো কিছু তো বোঝা যায় না স্যার, মনে হয় দুইটার সময় স্যার।